বিশেষকরে আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা তাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের আচার আচরণগত এক ধরনের পরিবর্তন চলে এসেছে। কারণ এই মহামারী শুরু হওয়ার আগে তাদের প্রতিদিনের রুটিন ছিল একরকম, আর এই মহামারী আসার পরে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল তখন তাদের রুটিন হয়ে গিয়েছে অন্যরকম। এমত অবস্থায় অনেক মা বাবারাই অভিযোগ করছেন বা আমাদের কাছে অনেকে বলেন যে আমাদের সন্তানদের আচরণগত পরিবর্তন চলে এসেছে, কারো কারো সন্তান বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, কারো কারো সন্তানরা বিপথে নিমজ্জিত হয়ে যাচ্ছে, কারো কারো ছেলেমেয়েরা অপসংস্কৃতিতে ধাবিত হয়ে পড়ছে, কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। এই বৈশ্বিক সংকট এবং এই পারিপার্শ্বিক সংকট থেকে উত্তরণের জন্য আপনার ছেলেমেয়েকে করোনা মহামারীর থেকেও আরও গুরুত্বপূর্ণ যে সংকট, আপনার ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে, এই সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ হব, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সেই বিপদগামিতার রাস্তা থেকে কিভাবে বের করে নিয়ে আসব, আজকের এই জুমার আলোচনায় আমরা সে ব্যাপারেই কথা বলবো ইনশাআল্লাহ। কারণ জুমার দিন হচ্ছে আমরা যারা মোমেন মুসলমান আমাদের সকলের জন্য হৃদয়ের খোরাক কিংবা ট্রেনিং পাওয়ার একটি জায়গা। কোন সময় কি করব, কোন সময় মুসলমানদের কি করা উচিত, সেই দিক নির্দেশনা কিংবা সেই ফর্মুলাগুলো মুসলমানদের সমাজের মসজিদের মিম্বর থেকেই আসা উচিত। সেই বিবেচনায় আমরা বর্তমান সময়ে এই করোনার মহা সংকটকালীন সময়ে সন্তানদের ব্যাপারে মা বাবার কী করণীয় হওয়া উচিত, মা বাবার ভূমিকা কী হওয়া উচিত, মা বাবার দায়িত্ব কেমন হওয়া উচিত, মা বাবার প্যারেন্টিং কেমন হওয়া উচিত, এ ব্যাপারে আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের এই জুমার আলোচনায় আমি আপনাদের সামনে 16টি পয়েন্ট তুলে ধরব। এই 16টি বিষয় যদি আমরা প্রত্যেকেই আমাদের আমলে নিয়ে যেতে পারি, এই 16টি বিষয় পরামর্শ হিসাবে গ্রহণ করে আমরা যদি আমাদের সন্তানদেরকে প্যারেন্টিং করতে পারি, গাইড করতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো বিপদগামিতা থেকে ধ্বংস থেকে বাঁচবে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি আপনার সন্তানকে 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত করে তুলুন। এটি তো বাবা মা হিসাবে আপনার প্রধান এবং প্রথম দায়িত্ব, আপনার সন্তানকে আপনি নামাজি বানাবেন। আবু দাউদ এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহর নবী বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও, নামাজের নির্দেশ দাও। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিন। 10 বছর হয়ে গেলে যদি সে নামাজ না পড়ে প্রয়োজনে শাসন করো, প্রহার করো। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজিআ, এবং তার বিছানা এবার আলাদা করে দাও। আল্লাহর নবী বললেন, 7 বছর বয়স থেকেই তাদেরকে নামাজের কথা বলো, নামাজের তাকিদ দাও। আফসুসের বিষয় হলো এই, 6 বছর বয়স হলে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর ব্যাপারে যতটা আগ্রহী হই, আল্লাহর নবীর এই হাদিস মেনে 7 বছর বয়স থেকে আমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং, নামাজের তালিম দিতে আমাদের সমাজের লোকদেরকে এত আগ্রহী দেখা যায় না। এভাবেই আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে নিজেরাই বিপদগামী করছি, আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাই পথভ্রষ্ট করছি। সঠিক প্যারেন্টিং না হওয়ার কারণে, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন না করার কারণে এই সন্তানগুলোই বড় হয়ে আপনার সঙ্গে বেয়াদবি করে। অনেকেই বলে যে হুজুর আমাদের ছেলেমেয়েরা কথা শুনে না, আমাদের সঙ্গে বেয়াদবি করে। এই বেয়াদব হওয়ার রাস্তা তো আপনি নিজেই ওপেন করে দিচ্ছেন।
কারণ তাকে যেভাবে লালন পালন করা দরকার ছিল, যেভাবে তাকে ছোটবেলা থেকে গাইড করা দরকার ছিল, আপনি সেটা করছেন না। আল্লাহর নবী বলছেন সন্তানগুলোকে 7 বছর বয়স থেকেই নামাজি বানাও, এদেরকে নামাজের ট্রেনিং দাও। সন্তানদেরকে আমি আপনি কি নামাজি বানাবো? আমরা নিজেরাই তো বেনামাজি হয়ে বসে আছি, তো সন্তানকে আপনি আর কি নামাজি বানাবেন? আপনি যে নামাজ ছেড়ে দেন মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে, আপনার কি একটুও লজ্জা লাগে না? নামাজ এটি কি খামখেয়ালিপূর্ণ কোনো ইবাদত মনে করেছেন আপনি? এটি তো সেই ইবাদত, কিয়ামতের দিন যখন আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াব, বলেন তো দেখি আল্লাহর সামনে প্রত্যেক মানুষকে দাঁড়াতে হবে, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? এটি তো সেই ইবাদত যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমি আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব কিয়ামতের সেই কঠিন দিনে, আল্লাহ তাআলা সবার আগে এই নামাজের হিসাব আপনার কাছে চাইবেন। আল্লাহর নবী বলছেন, আবু দাউদ তিরমিজি এবং নাসাই শরীফে এই হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের দিন মানুষের কাছ থেকে সবার আগে সর্বপ্রথম যে ব্যাপারে আল্লাহ তাআলা হিসেব চাইবেন সেটা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি কি নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা? আপনি প্রত্যেক দিনের নামাজ ছেড়ে দিচ্ছেন, কোন মুখে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। এটি তো সেই ইবাদত, এই ইবাদতের ব্যাপারে গাফেল থাকলে কিয়ামতের দিন সবচাইতে বেশি লাঞ্ছনার শিকার হতে হবে, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কিয়ামতের দিন বেনামাজিরা এমন কঠিন অবস্থার সম্মুখীন হবে। আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন সব মানুষকে একত্রিত করবেন, আল্লাহ তাআলা সবাইকে লক্ষ্য করে আদেশ দিবেন, সবাই সাজদা দাও, সবাই আমাকে সাজদা দাও। পৃথিবীতে আজান হলেই যারা আল্লাহকে ভয় করে মসজিদে হাজির হয়ে মাথা নত করে সাজদায় লুটিয়ে পড়ত, তারা সঙ্গে সঙ্গেই সাজদা বনত হয়ে যাবে। কিন্তু দুনিয়ায় যারা বেনামাজি ছিল তাদের কি কঠিন পরিণতি হবে? কোরআনুল কেরিমের 68 নম্বর সুরা সুরাতুল কালামের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়ায়ুদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ তাআলা বলছেন সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, ফালা ইয়াস্তাতিউন, তারা সাজদা দিতে সক্ষম হবে না, তারা সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, খাশিআতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা, লজ্জায় অপমানে তাদের দৃষ্টিনত হয়ে যাবে, তাদের চেহারায় লজ্জা প্রকাশ পাবে, তাদের চেহারায় কলঙ্কের কালেমা লেপন হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলছেন এর কারণ হচ্ছে, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এই দুর্ভাগা ব্যক্তিবর্গ হচ্ছে তারা, দুনিয়াতে যখন তাদেরকে নামাজে আসার জন্য বলা হতো এরা নামাজে আসতো না, এরা নামাজ থেকে গাফেল থাকতো। নাউযু বিল্লাহি মিন যালিক, পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, আল্লাহকে সেদিন আপনি সাজদা দিতে পারবেন না। আপনি তো দুনিয়ায় আল্লাহকে সাজদা দেন নাই, কি করে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন আমার তো বুঝে আসে না। আল্লাহ তাআলা জাহান্নামকে কয়েক শ্রেণীতে ভাগ করেছেন, বেনামাজিদের জন্য স্পেশালাইজড করে এক শ্রেণীর জাহান্নাম আল্লাহ রেখেছেন, তার নাম হচ্ছে সাকর। কিয়ামতের দিন বেনামাজিদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই বেনামাজিগুলোকে ধরো, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, সবগুলোকে শিকল পরাও, ডান্ডা বেড়ি লাগাও। কি কঠিন পরিণতি! বাংলাদেশ আপনি দেখবেন, আমাদের দেশেও অনেক সময় জঘন্য আসামি যারা, এদের পায়ে শিকল লাগানো হয়, ডান্ডা বেড়ি লাগানো হয়, এরকম আছে না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই বেনামাজিগুলোকে ধরো, এদের গলায় শিকল লাগাও, ডান্ডা বেড়ি পরাও, এরপরে এদেরকে কুকুরের মতো টেনে হিচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাও। এদেরকে যখন সাকার নামক সেই স্পেশালাইজড জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, দুর্ভাগার দল, হতভাগার দলেরা, এই কঠিন সাকার নামক ভয়াবহ জায়গায় তুমি কেন এসেছো? সেই লোকগুলো তখন জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা তখন বলবে এর কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না।
এই কারণে এই কঠিন পরিস্থিতির শিকার আমরা হয়েছি। এটা বলার পরে কি তাদের প্রতি করুণা করা হবে? না, ফেরেশতারা তাদেরকে নিয়ে ঘাড় ধরে ঘাড়টা টেনে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহ মিন যালিক। আমার মুসলমান ভাই বোনেরা, কিভাবে নামাজ ছেড়ে দেয় আমার বুঝে আসে না। নিজেদের সন্তানদেরকে আপনি কখন নামাজি বানাবেন? আপনি নিজেই তো নামাজি হতে পারেন নাই। গোটা সপ্তাহ চলে যায়, আপনার নামাজের খবর নাই। ফজরের নামাজ চলে যায় ঘুমে, জোহরের নামাজ চলে যায় কাজে কর্মে, আসর হেলায় খেলায়, মাগরিব তামাশায়, এসা যায় আড্ডায় আড্ডায়, এমন করেই আপনার জীবন চলে যাচ্ছে। এই জীবন একদিন থেমে যাবে, একদিন পৃথিবী থেকে চলে যাবেন। আপনার পূর্বপুরুষরা চলে গিয়েছে, আপনিও চলে যাবেন। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। যেহেতু আপনি চলেই যাবেন, সেহেতু আপনার চলে যাওয়াটা যেন সুন্দর হয় তার ব্যবস্থা করে যান। আপনি এখনও নামাজ আদায় করতে পারলেন না, এখনও নামাজ পড়েন না আপনি, এই করোনা থেকে বাঁচার জন্য লকডাউন শাটডাউন চলছে। হেডডাউন কখন হবে? এই লকডাউন আর শাটডাউন বাঁচাতে পারবে না। হেডডাউন করে আল্লাহর কাছে পানা চান, যিনি দিয়েছেন তিনি আবার এই গজব তুলেও নেবেন। এই জন্য লকডাউন শাটডাউন কর্মসূচির পাশাপাশি হেডডাউন কর্মসূচি দেওয়া উচিত। হেডডাউন মাথা নত করার কর্মসূচি। আপনি নামাজি হন, সন্তানকে আর কখন নামাজি বানাবেন বলেন? আপনি নিজেই তো নামাজি হতে পারলেন না। সালাত ইজ দ্য কি অফ সাকসেস। এই নামাজ হচ্ছে সফলতার মূল মন্ত্র, সফলতার চাবি। নামাজ ছাড়া বেহেশতে ঢুকা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। ইসলামের যে পাঁচটি খুঁটি রয়েছে তার মধ্যে অন্যতম খুঁটি, অন্যতম পিলার হচ্ছে এই সালাত। একটা ঘরকে যেমন পিলার ধরে রাখে, পিলার না থাকলে যেমন ওই ঘর টিকবে না, ঠিক তেমনি ভাবে ইসলামের পাঁচটি পিলার রয়েছে। একটি পিলার নষ্ট করে ফেললে ইমান নামক ঘরটা, ইসলাম নামক ঘরটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই জন্যই আল্লাহর নবী বলেছেন সালাত হচ্ছে দিনের খুঁটি। এই খুঁটিকে যারা ভেঙে ফেলল সে তার নিজের ইমানের গৃহটাই ভেঙে ফেলল। যে ইমান আপনাকে আপনার ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, যে ইমান আপনাকে, যে দুর্বল ইমান আপনাকে মাথা নুয়াতে পারে না, আল্লাহকে সাজদা দেওয়াতে পারে না, এই দুর্বল ইমান আপনাকে কি করে জাহান্নামে, এই দুর্বল ইমান কি করে আপনাকে জান্নাতে নিবে? আপনার বিবেকের কাছে আমি সেই প্রশ্ন ছুড়ে দিলাম। মানুষ হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র সৃষ্টি, যাদের শারীরিক গঠন, যাদের শারীরিক স্ট্রাকচার সাজদা দেওয়ার উপযোগী করেই দেওয়া হয়েছে। খুব ভালো করে শুনুন, আল্লাহ তাআলার হাজার হাজার মাখলুকাত রয়েছে। এই হাজার হাজার মাখলুকাতের ভেতরে কেবলমাত্র মানুষের শারীরিক গড়ন, শারীরিক স্ট্রাকচার সাজদা দেওয়ার উপযোগী করে বানানো হয়েছে। দেখেন, আমরা সাজদা দেওয়ার জন্য আমাদের ষাটটা অঙ্গ সাজদা দেওয়ার কাজে লাগে। আমরা যখন রুকুতে যাই তখন আমরা কিছুটা নুয়ে পড়ি, যখন সাজদায় যাই একেবারে মাথাটা মাটিতে আমরা লাগিয়ে দেই, হাত পা সব কিছু গুটিয়ে মানুষ যেরকম সুন্দর করে আল্লাহ তাআলাকে সাজদা দেয়, পৃথিবীর অন্য কোনো উদ্ভিদ, পশু বা প্রাণী মানুষের মতো এত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গকে গুটিয়ে সাজদা দিতে পারে? মানুষের মতো সাজদা দেয় এমন কোনো প্রাণী আপনার চোখে পড়েছে? আপনি গরু ছাগলকে দিয়ে মানুষের মতো সাজদা দেওয়ানোর ট্রাই করে দেখিয়েন তো, বলেন গরু ছাগল মানুষের মতো সাজদা দিতে পারবে? আমরা যেভাবে হাত পা গুটিয়ে মাথা নত করে সাজদা দেই, সুন্দর করে আমরা যেমন সাজদা দেই, গরু ছাগল কিংবা অন্যান্য পশু পাখি প্রাণী কিংবা অন্যান্য কোনো উদ্ভিদ মানুষের মতো এত সুন্দর করে রুকু সাজদা করতে পারে? আপনাকে বানানোই হয়েছে সাজদা দেওয়ার জন্য। পশু পাখি মানুষের মতো এত সুন্দর করে সাজদা দিতে পারে না, আপনাকে বানানোই হয়েছে সাজদা দেওয়ার উপযোগী করে। সুতরাং যেই মানুষ মানুষ হয়েও আল্লাহকে সাজদা দিল না, সেই মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য রইল না। আর কি করে বুঝাবো আমি আপনাকে, কি করে বুঝাবো আমি আপনাকে? আল্লাহর নবী বলছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না, সে আজান হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াবে।
এখন আমাদের অবস্থা হলো আমরা নামাজকে বলি কাজ আস, অথচ কাজকে বলা উচিত ছিল আমার নামাজ আস। এরকম গাফলতি করতে করতে আপনার জীবন অতিবাহিত হচ্ছে। আল্লাহর নবী কি মারাত্মক কথা বললেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এক ওয়াক্ত নামাজ ছাড়লো আল্লাহর সঙ্গে কুফরি করলো, আরেক ওয়াক্ত ছাড়লো আরেকবার কুফরি করলো। এভাবে প্রত্যেকটি দিন আমাদের সময় কি তাহলে কুফরির মাধ্যমে অতিবাহিত হচ্ছে? কবে আপনার হুশ ফিরবে, কবে আপনার হুশ ফিরবে? এই বিপদগামী তার পথ ছেড়ে দিয়ে ফিরে আসুন জান্নাতের পথের দিকে। এই নামাজ আপনাকে জান্নাতের দিকে, জান্নাতের পথে ধাবিত করবে। নিজের সন্তানগুলো নামাজি হবে তখন যখন আপনাকে তারা নামাজি হিসাবে দেখবে। আগে আপনি নামাজি হয়ে যান, মায়েদেরকে বলছি, বোনের বোনদেরকে বলছি, নিজেরা নামাজি হয়ে যান। এই বৈশ্বিক সংকটে যে পারিবারিক সংকট দেখা দিয়েছে, সন্তানগুলো বিপদগামী হয়ে যাচ্ছে, এই সন্তানগুলোকে বিপদগামী তার রাস্তা থেকে ফিরিয়ে আনতে হলে মা বাবাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সন্তানগুলোকে নামাজি বানাতে হবে। আর সন্তানগুলোকে নামাজি বানানোর পূর্বে আগে নিজে নামাজি হয়ে যান। আমি বলছিলাম এই বিপদগামিতা থেকে সন্তানকে কেমনে ফিরাবেন, পাঁচ ওয়াক্ত সলাতে তাদেরকে অভ্যস্ত করে তুলুন। ফজরের আজান যখন হয়ে যায় আপনার সন্তানকে আদর করে গিয়ে ডাক দেন, তাকে নামাজের কথা বলেন। আমরা অনেক সময় নিজেরা নামাজ আদায় করলেও ফজরের সময় সন্তানদেরকে আমরা ডাকি না। অনেক মা বাবা বলে যে তার আরামের ঘুমটা ভাঙবো কেন? আচ্ছা বলেন তো, আপনার ঘরে যদি আগুন লাগে আর আপনার ছেলে বা আপনার মেয়ে ঘুমিয়ে থাকে তখন কি আপনি বলবেন যাই হোক আগুন যেহেতু লাগছে আগুন এটা হিটারের কাজ করবে, একটু উত্তাপ ছড়াবে আর সে একটু আরাম করে ঘুমাবে, এই কথা বলবেন? নাকি তাকে ঘুম থেকে তুলে সবাই মিলে ঘর থেকে দৌড়াবেন? এটাই তো করবেন। আপনার সন্তান দুনিয়ার আগুনে যেন না পুড়ে এই জন্য আপনার এত তৎপরতা, এত সচেতনতা। কিন্তু নামাজ ছেড়ে দিলে আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের আগুনে জ্বলবে। দুনিয়ার এই আগুনের চাইতে তো জাহান্নামের আগুন আরও 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। সুতরাং দুনিয়ার আগুন থেকে আপনার সন্তানকে হেফাজত করার জন্য আপনি যেমন তৎপর, ঠিক তেমনিভাবে জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনাকে তৎপর হওয়া দরকার। এজন্য ফজরের আজান হয়ে গেলে আপনার সন্তানকে ডেকে নিয়ে তাকে সাথে নিয়ে নামাজ আদায় করুন। আপনি যখন নামাজে আসতেছেন আপনার সন্তানকে সাথে করে নিয়ে আসুন। মা বোনরা যখন নামাজে দাঁড়াবেন আপনার মেয়েটাকে সাথে নিয়ে নামাজে দাঁড়ান। হতে পারে আপনার ছেলে মেয়ে এখনও নামাজও শিখে নাই, আপনি তাকে পাশে দাঁড় করান, দেখবেন সে আপনার মতোই রুকু সাজদা দেওয়ার চেষ্টা করবে। অথবা এমনও হতে পারে যে নামাজে দাঁড়িয়ে সে অনেক সময় খেলাধুলা তামাশাও শুরু করে দিতে পারে, আপনি সাজদায় যাবেন আর সে আপনার পিঠের উপরে উঠে আপনাকে দিয়ে ঘোরাও চালাইতে পারে, এরকমও হতে পারে, অসুবিধা নাই, বিরক্ত হওয়ার প্রয়োজন নাই। এরকম তামাশা করতে করতেই একদিন সেও আপনার মতো নামাজি হয়ে যাবে। সুতরাং এই মহাসংকট থেকে উত্তরণের জন্য, সন্তানগুলোকে চরিত্রবান বানানোর জন্য প্রথম পরামর্শ হচ্ছে এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে গড়ে তুলুন, এদেরকে নামাজে অভ্যস্ত করে তুলুন, নাম্বার টু। দুই নম্বর হচ্ছে আপনার সন্তানদের ক্লাস এবং পড়াশোনার সঙ্গী হয়ে যান। এখন তো করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শহরাঞ্চলে বেশিরভাগ বা প্রায় সকল প্রতিষ্ঠানেই অনলাইন ক্লাস চালু রয়েছে, কিন্তু ওই অনলাইন ক্লাস হয়তো গ্রামেগঞ্জে ততটা ইফেক্টিভ হচ্ছে না, কারণ গ্রামেগঞ্জে ইন্টারনেট তো দূরের কথা, অনেক মানুষের কাছে এখনও স্মার্টফোনও নাই, এরকম আছে না? নাই, এরকম আছে, যেহেতু গরিব দেশ আমাদের। তো যাদের অনলাইন ক্লাস করার সুযোগ রয়েছে তাদের মা বাবা সন্তানদের প্রতি নজরদারি বাড়ান। অনলাইন ক্লাসের জন্য তার হাতে যে ফোন দেওয়া হয়েছে এটা একদিকে ভালো, ইতিবাচকটা গ্রহণ করুন, আর সে আপনার সন্তান যেন নেতিবাচক কোনো কাজে জড়িয়ে না পড়ে এজন্য মা হিসেবে বাবা হিসেবে আপনি তার ক্লাসের সঙ্গী হয়ে যান, আপনি তার ক্লাসমেট ব্যাচমেট হয়ে যান। বিশেষ করে এক্ষেত্রে মায়েরা বেশি ভূমিকা পালন করতে হবে। যখন আপনার সন্তানের হাতে আইপ্যাড দিয়েছেন, ট্যাব দিয়েছেন, কিংবা কম্পিউটারের সামনে তাকে বসিয়েছেন অথবা ফোন দিয়েছেন, ডিভাইস তার কাছে দেওয়ার পর তার কাছ থেকে দূরে সরে যাবেন না, তার সামনে বসুন। কারণ আপনার 10, 12, 15, 16 বছরের এই ছেলে মেয়ে ক্লাস ফাঁকি দিয়ে তো অন্য কিছুতেও সে নিজেকে যুক্ত করে ফেলতে পারে, এবং অহরহ আমার মনে হয় সেটাই হচ্ছে।
দেখা যাচ্ছে মা বাবা ছেলে মেয়েদের হাতে ডিভাইস দিয়ে সে তার নিজের কাজে চলে গিয়েছে। আরেকজন বলল, কী ব্যাপার আপা অথবা কী ব্যাপার ভাই, ছেলে মেয়ের কী অবস্থা? আর বলিয়েন না, আমার ছেলে মেয়ে তো ক্লাস করছে, অনলাইন ক্লাস করছে। দেখা যাচ্ছে বাচ্চারা এখন আমাদের চেয়ে বেশি অনলাইন বুঝে, এখন সে মিনিমাইজ করে দিয়ে, জুমটাকে মিনিমাইজ করে দিয়ে অথবা ক্লাস ফাঁকি দিয়ে সে ইউটিউবে ঢুকে নাটক সিনেমা দেখছে, এরকমও হচ্ছে। আমরা আমাদের সন্তানগুলোকে নিজের নিজেদের অসচেতনতার কারণেই নষ্ট করে দিচ্ছে। সন্তানগুলোর দিকে নজরদারি বাড়ার, আসলেই সে ক্লাস করছে কি না, আসলেই ক্লাসের প্রতি তার কনসেন্ট্রেশন আছে কি না, আসলেই সে ক্লাস করে কি না, এটা আপনার যাচাই বাছাই করা দরকার। এই জন্য সে যে রুমে বসে ক্লাস করবে আপনি ওই রুমে থাকেন। নিজের সন্তানগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি বুঝবেন, আরে যদি ওই সময়গুলিতে তার প্রতি একটু যত্নবান হতাম তাহলে এই কঠিন পরিণতি হতো না। আমাদের কাছে অনেক মা বাবারা আসেন, মাঝে মাঝে বলেন যে গত 7-8 মাসে এই অনলাইন ক্লাস ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিয়েছে। তো এই জন্য কি সরকারের দোষ? আমাদের দোষ হচ্ছে সব কিছুতেই সরকারের দোষ খোঁজা। আপনি ইতিবাচক দেখেন না কেন, অনলাইন ক্লাস খুলে দিয়েছে, অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, এটাও তো ভালো। আপনি যদি একটু নজরদারি বাড়াতেন, একটু যদি তার প্রতি যত্নবান হতেন তাহলে সে তো বিপদগামী হয়ে যেত না। অনলাইন ক্লাস যদি না হতো, টোটালি যদি ক্লাস বন্ধ থাকতো তখন কি হতো? তখন তো সে নষ্ট হওয়ার আরও সুযোগ পেত। অন্তত প্রত্যেক দিন যদি 2-3 ঘন্টাও সে টিচারদের কাছ থেকে কথা শোনার সুযোগ পায়, তাও তো তার ওই 2-3 ঘন্টার সময় গেল। আপনি ইতিবাচক দিক দেখুন এবং আপনার সন্তানের প্রতি আপনি সচেতনতা বাড়ান। ছেলে মেয়েদেরকে ক্লাসে যখন হোমওয়ার্ক দেওয়া হলো, হোমওয়ার্ক দেওয়ার পরে সেই হোমওয়ার্ক তৈরি করার কাজে আপনি তাকে সহযোগিতা করেন। আপনার ছেলে মেয়ের ক্লাস, হোমওয়ার্ক এক কথায় তার পড়াশোনার সঙ্গী হয়ে যান আপনি, তাহলে আপনার সন্তান আর বিপদগামী হবে না। এক্ষেত্রে মা বোনদেরকে বেশি ভূমিকা পালন করতে হবে, কারণ একটি সন্তানের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে তার মা, একটি সন্তানের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে তার মা। ছেলে মেয়েদের প্রতি মায়ের ভূমিকা, এটা ছেলে মেয়েদেরকে সফলতার দিকে নিয়ে যেতে বেশি ভূমিকা রাখে। এই জন্য মা বোনদেরকে আমরা বলতে চাই, আপনার ছেলে আপনার মেয়ে ক্লাস চলাকালীন সময় আসলেই সে ক্লাস করছে নাকি ফাঁকিবাজি করে অন্য কিছু করছে, এ ব্যাপারে আপনি নজরদারি বাড়ান। তাহলেই এই সংকট থেকে, এই ধ্বংস থেকে নিজেদের সন্তানদেরকে হেফাজত করা যাবে ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে আপনার সন্তানদেরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দিন। আমরা সকলেই জানি যে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা জীবনযাপন মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। আল্লাহ তাআলা এজন্যই কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিন। আমরা সন্তানদেরকে কি আর পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিব? ওই সন্তানের মা বাবারাই যে নোংরা আর যে অপরিচ্ছন্ন থাকে। আমি বুঝি না যে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত দিক নির্দেশনা দিল, ইসলাম যারা গ্রহণ করে মুসলমান হয়েছে সেই মুসলমানদের জীবন কেন এত অপরিষ্কার অপরিচ্ছন্ন আর নোংরা হবে? আল্লাহর নবী বললেন বুখারী শরীফের হাদিস, আত-তুহুরু শত্রুল ঈমান, যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা হলো একজন মুমিনের ঈমানের একটি অংশ। সুবহানাল্লাহ, পড়েন, চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ কথা। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের ব্যাপারে ইসলাম যে এত চমৎকার চমৎকার ফর্মুলা দিয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি আপনার নিজের মুখ পরিষ্কার রাখবেন, এজন্য ইসলাম আপনাকে মেসওয়াক ব্রাশ করার কথা বলছে। পৃথিবীর মানুষকে দাঁত ব্রাশ করা শিখিয়েছে সর্বপ্রথম ইসলাম। আপনি 2 বার ব্রাশ করেন, আর নবীজি প্রত্যেক দিন 7 বার মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ, পড়েন, বিশ্ব নবীজির চাইতে স্মার্ট পৃথিবীর কোনো মানুষ ছিল কি না বা হবে কি না এটা চিন্তা করে দেখুন। 7 বার বলবেন কীভাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, নবীজি ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে সবসময়ই মেসওয়াক করতেন, আর প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের আগে তো করতেনই, তাইলে 5 আর 2 কত হইল? বিশ্বনবী তার গেট আপ সবসময় পরিচ্ছন্ন রাখতেন। আল্লাহর নবীর সাহাবিদের মুখ থেকেই, সেই জবান থেকেই সেই ইয়েগুলো কথাগুলো আপনি শোনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন,
যে আল্লাহ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের মজলিসে আল্লাহর নবী এসে একবার দেখলেন এক লোক, তার চুল উস্কো খুস্কো। তাকে দেখে তিনি বললেন, কি ব্যাপার, তোমার চুলগুলো উস্কো খুস্কো কেন? এগুলো ধোয়ার জন্য তুমি কি কিছু পাও নাই? আরেকজনকে দেখলেন তার কাপড় চুপড়ে ময়লা, তিনি বললেন, কি ব্যাপার, তোমার কাপড় চুপড়ে ময়লা কেন? এগুলো পরিষ্কার করার জন্য কি কোনো পানি পাও নাই? আল্লাহর নবী নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তেমনিভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন কাউকে দেখলে তাকেও পরিচ্ছন্নতার ব্যাপারে উৎসাহিত করতেন। ইসলাম বলছে আপনি আপনার ঘর বাড়িকে পরিষ্কার রাখেন, আল্লাহর নবী বলছেন ঘর বাড়ি এবং তার আঙ্গিনাকে পরিষ্কার রাখো। আমাদের ঘর বাড়ি আর আঙ্গিনার দিকে তাকান তো, আঙ্গিনা বাদ দেন, ঘরে ঢুকলেই তো অবস্থা খারাপ। ঘুম থেকে উঠে ঠিকমতো তার ব্যাডটাকেই গুছিয়ে রাখে না, এমন আছে না নাই? আপনি তো ইসলাম সাড়ে তিন হাত বডি এবং আপনার ঘরের ভেতরেই এখনো প্র্যাকটিস করতে পারেন নাই। আল্লাহর নবী বলছেন নিজের ঘরকে, নিজের ঘর বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার রাখো, এরপরে রাস্তাঘাট সুন্দর রাখো। ইমাতাতুল আদা আনিত তারিকি সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কেউ দূরে ফেলে দেয়, আল্লাহ তার আমলনামায় সাদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আফসুস করে প্রায় সময় এই কথাটাই বলি, আমাদের দেশে ইসলাম, আমাদের দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। পশ্চিমা বিশ্বের অনেক দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। আপনারা বলবেন এটা আবার কেমন কথা? দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজের গেট আপ পরিচ্ছন্ন থাকবে, নিজের ঘর বাড়ি পরিচ্ছন্ন থাকবে, নিজের রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকবে। এটি তো দুনিয়ার কোনো মানুষ কিংবা কোনো পরিবেশবিদদের দেখিয়ে দেওয়া কোনো ইনস্ট্রাকশন নয়, বরং এটি দেড় হাজার বছর আগে ইসলামেরই দেওয়া ফর্মুলা। সুতরাং দেড় হাজার বছর আগে ইসলামের দেওয়া ফর্মুলা যদি মুসলমানদের সমাজে আর মুসলমানদের দেশে না থাকে, তাহলে তো এই কথা বলতেই পারি যে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আর পশ্চিমা বিশ্বের অনেক দেশে মুসলমান নাই, এরা ইমান আনে নাই, এখনও কুফরিতে রয়েছে, এখনও মুশরিক অবস্থায় রয়েছে, কিন্তু তাদের গেট আপ পরিচ্ছন্ন, তাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের রাস্তাঘাট পরিচ্ছন্ন। দেড় হাজার বছর আগে ইসলামের দেওয়া নীতিমালাকে আমরা গ্রহণ করতে না পারলেও তারা গ্রহণ করে তাদের সমাজ এবং সভ্যতাকে তারা এগিয়ে নিয়ে গিয়েছে। যারা বিভিন্ন দেশে সফর করেছেন আপনারা দেখেছেন রাস্তাঘাটে ময়লা ফেললে জরিমানা দিতে হয়, এরকম আছে কিনা? আর আমাদের দেশে রাস্তাঘাটে ময়লা ফেলা আর কি দেখবেন, অনেক যুবক তরুণ ছেলেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, এরকম আছে না নাই? রাস্তায় লেখা আছে এখানে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, সে ওখানে গিয়ে প্রস্রাব করে, এরকম আছে না নাই? আচ্ছা, এই হচ্ছে আমাদের মুসলমান সমাজের অবস্থা, মুসলমান আছে কিন্তু ইসলাম তো। সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন শিখাবে এরা, যারা নিজেরাই অপরিচ্ছন্ন থাকে? নিজেকে পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মানে এই না যে আপনি খুব ফ্যাশনেবল হয়ে চলাফেরা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মানে হচ্ছে এই, আপনার কাছে যা আছে সেগুলোকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি রাখবেন। আপনি আপনার নিজের দেহকে পরিষ্কার রাখেন, যে কাপড় পরেন সেটাকে পরিষ্কার রাখেন, আপনার নিজের ঘর, নিজের বেডরুম, নিজের বাড়িটাকে পরিষ্কার রাখেন, নিজের রাস্তাঘাট পরিষ্কার রাখেন। পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা আপনি আপনার ছেলে মেয়েকে দিবেন। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে, যেহেতু এখন ঘরের বাহিরে বের হওয়া যায় না কিংবা আগের মতো বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে না, সেহেতু আপনার ছেলেমেয়েরা বেশিরভাগ সময় ঘরে থাকতেছে, তাদের মানসিক ভারসাম্য যেন নষ্ট হয়ে না যায়, আচার আচরণগত পরিবর্তন অর্থাৎ তাদের মধ্যে নেতিবাচক কোনো পরিবর্তন যেন না আসে, এজন্য তাদের খেলাধুলার সঙ্গে আপনি হয়ে যান, তাদের সাথে আপনি খেলাধুলা করুন। আপনার সন্তানের বয়স অনুযায়ী তার সাথে আপনি খেলা করুন। তার বয়স হয়তো ছয় সাত বছর, তার জন্য কোনো খেলনা নিয়ে আসেন, একটা বেলুন কিনে নিয়ে আসেন, একটা ফুটবল আপনি কিনে নিয়ে আসেন, ঘরের মধ্যে এটা দিয়ে খেলাধুলা করুন, খেলাধুলা করবেন, তাকে সময় দিবেন, তাহলে সে আর কোনো ক্ষতিকর কোনো দিকে আর যাওয়ার সম্ভাবনা থাকবে না। খেলাধুলা করতে না পারেন, তাকে গল্প শোনান, তার সময়টাকে আপনি, তার সময়টা যেন ভালোভাবে কাটে তার ব্যবস্থা করে দিন। আমাদের সন্তানগুলোকে আমরা সময় দিচ্ছি না, এজন্যই তো আমাদের সন্তানগুলো সবসময় ডিভাইস দেখবেন, এখন সন্তানগুলো ছেলেমেয়েরা সবসময় সারাদিন যেন ফোন একটা পাইছে না, জানি এই ফোনের ভিতরে কী আছে, কী বলেন, এরকম হচ্ছে কি হচ্ছে না? সারাদিন ফোনের ভেতরে পড়ে আছে, কেন হচ্ছে? এর কারণ আমরা তাদেরকে সময় দিচ্ছি না। আপনি নিজে বাবা মা হয়ে তাদের খেলার সাথী হয়ে যান, তাদেরকে গল্প শোনাতে পারেন। আপনি বলবেন হুজুর গল্প পাবো কোথায়,
পৃথিবীর 25 জন নবীর জীবনী কোরআনের ভেতরে ঢুকিয়ে দেওয়া আছে। অথবা আপনার বাসায় এখন তো প্রত্যেকের বাসায় ওয়াইফাই আছে, আপনি ইউটিউবে গিয়ে নবীদের গল্পের সিরিজ আছে সেগুলো ওপেন করে আপনিও শোনেন, সন্তানদেরকে শোনান, বলেন যে দেখো আজকে আমরা একটা চমৎকার গল্প শুনবো, শুরু করে স্টার্টিংটা সুন্দর করে হোক, আমরা আজকে এমন একটি গল্প শুনবো যে একজনকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরেও সে জ্বলে নাই, স্টার্টিংটা সুন্দর করেন। তখন নিশ্চয়ই আপনার ছেলে মেয়ে একটু অবাক হবে, কী ব্যাপার আগুনে ফেলে দেওয়ার পরেও জ্বলে নাই? কোন নবীর কথা বলছি বলেন তো? কোন নবীর কথা বলছি? ইব্রাহিম আলাইহিসসালাম। আপনি স্টার্টিংটা সুন্দর করেন যে জানো একজনকে আগুনে ফেলা হয়েছে কিন্তু তাও সে পুড়ে নাই, তখন আপনার সন্তানের এমনি আগ্রহ তৈরি হবে, বলবে এটা কিভাবে সম্ভব, আগ্রহ তৈরি হবে, শুনতে চাইবে, আপনিও আবার সেই কাহিনী শোনানো শুরু করে দিন। আপনি শুরু করেন যে জানো একজন তার নিজের সন্তানকে কুরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছে, জবাই করার প্রস্তুতি নিয়েছে, কিন্তু সে জবাই করতে গিয়ে অন্য ধরনের ঘটনা ঘটে গিয়েছে। আগ্রহ তৈরি হবে কি হবে না বলেন? এরকম নবীদের চমৎকার চমৎকার ঘটনা আছে সেগুলো শোনান, সাহাবিদের কাহিনীগুলো শোনান, আপনার সন্তানদেরকে আপনি সময় দেন। নাম্বার 5, 5 নম্বর হচ্ছে কখনোই সন্তানদেরকে একা ফেলে রাখবেন না। এখন অবস্থা কি জানেন, বেশিরভাগ ফ্যামিলিতে মা বাবা দুইজনে দুইটা ফোন নিয়ে দুইজনেই ব্যস্ত। দেখবেন এখন অবস্থা, আরে মানুষ এত যান্ত্রিক হয়ে গিয়েছে, আগে মানুষ বেড়াতে গেলে দাওয়াত খেতে গেলে সবাই একসাথে বসে আড্ডা দিত, এখনকার বাস্তবতা হলো এই, দেখবেন যে 10-12 জন একত্রিত হইলে সবার মাথার নিচের দিকে থাকে, কেউ কারোর সাথে কথা বলে না। কথা ঠিক না বেঠিক? আগে দাওয়াত খেতে গেলে সবাই একসাথে বসে আড্ডা দিত, গল্প করতো, একজনের খোঁজখবর আরেকজন নিত, আর এখন সবাই যান্ত্রিক, একসাথে বসে আছে কেউ কারোর সাথে কথা বলে না। এরকম পরিস্থিতি আমি বহুবার দেখেছি। আমি একবার এক জায়গায় গিয়ে দেখলাম এরকমই 10-12 জন সিঁড়ির মধ্যে, সিঁড়ি আছে না, সিঁড়িতে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলে না, খুব নীরব, পিন পতন নীরবতা, কেউ কারোর সাথে কথা বলছে না। আমি গিয়ে সবার হাত থেকে ফোন নিয়ে ফেললাম, বললাম এই অবস্থা কেন, সবাই সবার ফোনের প্রতি ব্যস্ত, কেউ পাবজি কেউ বাবজি, কেউ ফ্রি ফায়ার কেউ ফেসবুক কেউ ইউটিউব, এক একজন এক একটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কেউ কারোর সাথে কথা বলছে না। আপনি আপনার সন্তানকে সময় দেন। আজকে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কেন? মুসলমানদের দেশে মুসলমানদের সমাজে তো বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার কথা ছিল না, কেন তৈরি হচ্ছে? কারণ ছোটবেলায় আপনি আপনার সন্তানকে সময় দিচ্ছেন না, এজন্য আপনার সন্তান পরিণত বয়সে চলে যাওয়ার পর সেও আপনাকে সময় দেয় না। আপনি আপনার সন্তানকে যদি সময় না দেন, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওয়ার্ল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে বা মা বাবা দুইজনেই তাদের ফেসবুকে স্ক্রলিং দুইজনেই ব্যস্ত, ছেলেকেও দিয়ে রাখছে ডিভাইস, মেয়েকেও দিয়ে রাখছে ডিভাইস। এখন ডিভাইসের প্রতি আসক্ত হতে হতে চোখের নিচে কালি পড়ে গিয়েছে, এরা ওইটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এই যে ছেলে মেয়েগুলো নষ্ট হচ্ছে, এরা কি নিজেরা নষ্ট হচ্ছে নাকি আপনি তাদেরকে নষ্টের পথ, অর্থাৎ তারা এমনি এমনি নষ্ট হচ্ছে না, আপনি নিজেই তাকে নষ্টের পথে ধ্বংসের পথে ধাবিত করে দিচ্ছেন। এই পথ থেকে ফিরে আসুন, আপনার সন্তানদেরকে সময় দেন, তাদের সাথে সময় কাটান, গল্প করেন, তাদের খোঁজখবর নেন। নাম্বার 6, 6 নম্বর হচ্ছে আপনার সন্তানকে কুরআন শেখান, এটা সুবর্ণ সুযোগ চলছে। এখন যেহেতু করোনা পরিস্থিতির কারণে আপনার সন্তানগুলো ঘরেই আছে, আগের মতো সে স্কুলে কোচিংয়ে দৌড়াদৌড়ি করছে না, দেখা যাচ্ছে সে ঘরের ভেতরে আছে, এই সুযোগটাকে কাজে লাগান, সন্তানকে কোরআন শেখান। আল্লাহর নবী বলেছেন মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো তার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাথার মধ্যে নূরের তাজ নূরের মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানটাকে কোরআন পড়ান, এই সন্তান কোরআন পড়ে যখন কোরআনময় জীবন গঠন করবে, পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার মাথায় নূরের তাজ নূরের মুকুট আল্লাহ তাআলা পড়াবেন। আবার
মুসনাদে আহমদ এবং তিরমিজিতে আরেকটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ল এবং সাধ্যমতো মুখস্থ করল, এরপরে কোরআন যেগুলোকে হালাল করেছে তা গ্রহণ করল, কোরআন যা হারাম করেছে তা বর্জন করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকাবেন এবং কিয়ামতের দিন তাকে এমন মর্যাদা দিবেন ওয়াসুফিআহু ফি আশারাতা মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্নার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার পরিবারের ১০ জন জাহান্নামী লোকের জন্য সাফায়াত করার সুযোগ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সন্তানগুলোর জন্য দিনের শিক্ষা নিশ্চিত করুন, এমন সন্তান বানিয়ে যান এরা যেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করে। এমন সন্তান বানাইয়েন না যারা আপনি চলে যাওয়ার পর বিপথে ধ্বংসের পথে পরিচালিত হবে, আর এই পথভ্রষ্টতার কারণে কিয়ামতের দিন এরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। ভালো করে শুনুন, নিজের যে সন্তানকে এত কষ্ট করে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সন্তানগুলোকে পথভ্রষ্ট করে গেলে এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবে আল্লাহ জিন আর মানুষদের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখাও, আমাদের মা বাবাদেরকে দেখাও যারা আমাদেরকে কোরআন শেখায় নাই, যারা আমাদেরকে দিন শেখায় নাই, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলবেন আজ তুমি তাদেরকে খুঁজছো কেন? তখন বলবে না জাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার ওই পথভ্রষ্ট মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে আজকে জাহান্নামে যেতে চাই। নাউযু বিল্লাহ মিন যালিক। আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনি সন্তানকে কি আর কোরআন শেখাবেন, নিজেই তো এখনো কোরআন শিখেন নাই, এখনো একটা সূরা শুদ্ধ করে পড়তে পারেন না, ২০ বছর ৩০ বছর ৪০ বছর ৫০ বছর জীবন থেকে চলে গেল, এই সময়গুলো যিনি দিয়েছেন তিনি কে? কথা বলেন না কেন, তিনি কে? আল্লাহর দেওয়া সময় আপনি আল্লাহর কিতাবের পেছনে ব্যয় করতে পারছেন না, এ কেমন আত্মপ্রবঞ্চনা! এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কিন্তু আজ এই নিয়ামতকে আমরা ঝাড়ফুঁক আর তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছি। কোরআনের মধ্যে শিফা রয়েছে, এটা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, কিন্তু শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য এই কিতাব আসে নাই, তাবিজের ব্যবসার জন্য এই কিতাব আসে নাই, এই কিতাব এসেছে পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। আপনি কোরআনটা এখনও শিখলেন না, আপনি নামাজ পড়েন কেমনে? আমার তো এটাই বুঝে আসে না, বিশুদ্ধ তেলাওয়াত না জানলে তো নামাজই হবে না। আপনি যে কোরআন এখনও বিশুদ্ধ করে শিখলেন না, আপনার সারা জীবনের নামাজ বৃথা নষ্ট হয়ে যাচ্ছে। শুদ্ধ করে কোরআন পড়লে সওয়াব হয় এটা আমরা সবাই জানি, কিন্তু অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে সওয়াব তো হয়ই না, উল্টা কোরআন আরও লানত দেয়। কোরআনের লানত থেকে বাঁচার জন্য এখনও আপনি কোরআন শিখলেন না, আপনি এখনো কোরআন শিখলেন না, কোরআন শেখার কত সুযোগ আপনার কাছে রয়েছে। সুপ্রিম কোর্ট থেকে নোটিশ এসেছে আপনার বাসায়, হতে পারে আপনি ইংরেজি ভাষা বুঝেন না, ইংরেজি জানেন না, ইংরেজি ভাষায় আসা সেই নোটিশে কী লেখা আছে সেটা জানার জন্য আপনার মন ব্যাকুল হয়ে যায়। এজন্য যে ইংরেজি ভাষা বুঝে তার কাছে ছুটে যান, বাবারে দেখতো এখানে কী লেখা আছে, দুশ্চিন্তা কাজ করে, কারণ সুপ্রিম কোর্টের নোটিশ না জানি কি লেখা হয়েছে, কি নোটিশ আমার কাছে এসেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে বলবো, যুবক তরুণ ভাইদেরকে বলবো, আপনার কাছ থেকে অন্য কোনো দেশ থেকে যদি কোনো ইউনিভার্সিটির অফার লেটার আসে, ধরেন চীন দেশ থেকে, চীনের কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসলো, চাইনিজ ল্যাঙ্গুয়েজে সেই অফার লেটার লেখা, এখন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝেন না, বোঝার জন্য আপনি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝে তার কাছে ছুটে যান। তো সুপ্রিম কোর্টের নোটিশ বোঝার জন্য আপনি মানুষের দ্বারে দ্বারে যেতে পারেন, আপনার কাছে আসা একটি অফার লেটার পড়ার জন্য বোঝার জন্য আপনি মানুষের দ্বারে দ্বারে যেতে পারেন, জীবন পরিবর্তনের জন্য আল্লাহর কাছ থেকে আসা ওহির কিতাব এই কোরআন পড়ার জন্য বোঝার জন্য কতজনের দ্বারে দ্বারে গিয়েছেন, কি ব্যবস্থা নিয়েছেন, আপনার বিবেকের কাছে আমি সেই প্রশ্ন রাখলাম, কেন আপনি এখনো কোরআন শিখতে পারেন? বলেন আপনি কিয়ামতের দিন আল্লাহ এবং তার নবীর সামনে কেমনে দাঁড়াবেন, যার উপরে এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, আপনার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যাবেন,
আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, নবীজি কিয়ামতের দিন কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই মানুষগুলো, নবীজি দেখিয়ে বলবেন, এই মানুষগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, শিখে নাই, মানে নাই, এরা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এজন্য আমি নবীজিও আমি নবীও তাদের থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। বলেন, নবীজি যদি কারো থেকে মুখ ফিরিয়ে নেন, ওই লোকটার নাজাত পাওয়ার বাঁচার কি আর কোনো সম্ভাবনা আছে? কোন ধোকায় পড়ে রইলেন আপনি? শুধু কি নবীজি, আল্লাহ তাআলাও আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলছেন, আমার এই যিকির, আমার এই কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় বলেছেন যে জীবনটাকে দুইভাবে সংকীর্ণ করে দেওয়া হতে পারে। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে তার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন, সুখ শান্তি এগুলো কি টাকা দিয়ে পাওয়া যায়? অর্থ বিত্ত দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না। সুখ শান্তি যার তরফ থেকে আসে তিনি কে? এমন বহু মানুষ আছে যাদের কাছে অর্থ বিত্ত আছে কিন্তু সুখ নাই, কিন্তু এমন বহু মানুষ আছে যাদের কাছে অর্থ বিত্ত নাই কিন্তু জীবনে সুখ আছে। সুখ শান্তি আল্লাহ প্রদত্ত নেয়ামত। অনেক টাকা পয়সা আছে, রাতের বেলা ঘুমাতে পারে না, কিন্তু মাত্র 2-400 টাকা ইনকাম করে একজন রিক্সাওয়ালা রাত 8টায় যখন আলু ভর্তা আর ডাল খেয়ে ঘুমায়, তখন নাকে তেল দিয়ে ঘুমাইতে পারে, তার কোনো অসুবিধা হয় না। সুখ শান্তি অর্থবিত্ত দিয়ে কেনা যায় না। দেখেন আল্লাহর আয়াতগুলো জীবনের সাথে মিলান তো? অনেক মানুষকে আপনারা দেখেন, এদের চেহারা তেল তেলে নাদুস নুদুস একেবারে, তাদের চেহারা দেখে আপনারা ভাবেন মনে হয় খুব আরামে আছে, খুব সুখে আছে, কিন্তু একটু তালাশ করে দেখেন তার জীবনে কোনো সুখ শান্তি, সবসময় দুশ্চিন্তায়, দাম্পত্য জীবনে কলহ, পারিবারিক অশান্তি, অশান্তি তাকে ঘিরে রেখেছে। এমন হলো কেন? আল্লাহর আয়াতের সাথে বাস্তবতা মিলান। আল্লাহ তাআলা বলছেন, যারাই জীবন থেকে কোরআন মাইনাস করেছে, অর্থবিত্ত থাকলেও আমি তাদের জীবন থেকে সুখ কেড়ে নিয়েছি, এটা তার জন্য আল্লাহর তরফ থেকে প্রথম শাস্তি। দুই নম্বর হচ্ছে তাদের কবরের জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবরে তো যেতেই হবে, এই লোকগুলো যখন কবরে যাবে, কবরে এমন সংকীর্ণ হবে, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে গিয়ে লেগে যাবে, যার কারণে তাদের দেহের দুই পাশের পাজর, এক পাজর আরেক পাজরে এরকম ঢুকে যাবে। নাউযু বিল্লাহ মিন যালিক, এরকম শাস্তি চলবে। তিন নম্বর, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, ইসরাফিলের শিঙ্গার ফুৎকারে কিয়ামত একদিন হবে, এতে কোনো সন্দেহ নেই। কিয়ামতের দিন সকলকে কবর থেকে উঠানো হবে, কিন্তু এই লোকগুলোকে একটু ডিফারেন্টভাবে, ভিন্নভাবে কবর থেকে উঠানো হবে। কীভাবে উঠানো হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি এদেরকে অন্ধ করে হাশরের মাঠে তুলব, অন্ধ করে হাশরের মাঠে উঠাবো। এই লোকগুলো যখন অন্ধ হয়ে হাশরের মাঠে উঠবে, তখন তারা আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তারা বলবে, আল্লাহ তাআলা, আমার রব, আমাকে আপনি আজ অন্ধ করে হাশরের মাঠে তুলেছেন কেন? দুনিয়ায় তো আমি চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, কিন্তু হাশরের মাঠে আমি অন্ধ কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমি চোখে দেখতাম। আল্লাহ তাআলার কাছ থেকে জবাব চলে আসবে। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার গোলাম ভালো করে শোনো, তুমি যখন দুনিয়াতে ছিলে আমার কিতাব তোমার কাছে গিয়েছিল, তোমার ঘরে আমার কিতাব ছিল, তোমার কাছে আমার কোরআন ছিল, আমার কিতাব কোরআন তোমার কাছে তোমার ঘরে থাকা সত্ত্বেও তুমি কোরআন খুললে না, কোরআন পড়লে না, কোরআনটা পড়ার চেষ্টা করলে না, কোরআনটা শিখলে না, আমার কোরআন তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার মতো গোলামকে আজ হাশরের মাঠে আমি আল্লাহও ভুলে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। কে বাঁচাবে আর আপনাকে? নবীজিও মুখ ফিরালেন,
আল্লাহ তাআলা মাগফিরাত করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা কোরআন শিখতে পারে না, আসুন আজ থেকেই সিদ্ধান্ত নেই, আজ থেকেই আমরা কোরআন শেখার স্টার্ট করব ইনশাআল্লাহ। যেখানেই যার কাছে সুযোগ আছে আমরা কোরআন শিখব। আর সন্তানগুলোকে বিপদগামিতা থেকে যদি বাঁচাতে চান, আপনার সন্তানকে কোরআন শেখান। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে সব ধরনের জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। সন্তানের হাতে সবার আগে কোরআন তুলে দেন। নাম্বার সেভেন, সাত নম্বর হচ্ছে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে ডিভাইস থেকে দূরে রাখেন। এখন এমন অবস্থা হয়েছে, আমরা ছোটোবেলায় দেখেছিলাম স্মার্টফোন তো আসছে বেশি সময় হয় নাই, এই তো কত বছর হইলো, আট দশ বছর আগে তো স্মার্টফোন ছিল না। আমি ছোটোবেলায় দেখেছি বাচ্চারা কান্নাকাটি করলে মায়েরা সন্তানদের হাতে খেলনা দিত, অথবা গল্প শোনাতো, গান শোনাতো, কিন্তু এখন সন্তানরা কান্না করলে ধরো ধরো ধরো, এরকম আছে কি না, মোবাইল হাতে দিয়ে দেয়। এখন কান্না বন্ধ করার জন্য কি আর কোনো প্রসেস করা যেত না, ভিন্ন কোনো প্রক্রিয়াকে অবলম্বন করা যেত না? অবশ্যই যেত। আদর করে করে এভাবেই ছোট বয়স থেকে তার হাতে ডিভাইস তুলে দিচ্ছে। আট দশ বছরের ছেলেরা এখন পাবজি বাবজি খেলে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। দুই সপ্তাহ আগে লক্ষ্মীপুরে এক ছেলে তার মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা নিতে পারে নাই এমবি কিনবে, এই জন্য আত্মহত্যা করেছে। এখন কিশোর গ্যাং বেড়ে যাচ্ছে, অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। শুধু সরকারকে দোষ দিলে হবে না, সরকারের কি ঠেকা পড়ছে যে ঘরে এসে আপনার সন্তানেরও দেখাশোনা করবে? আপনার সন্তানের দেখাশোনার দায়িত্ব তো আপনার, ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। সন্তানগুলোর হাতে অপ্রয়োজনে ডিভাইস দিবেন না। এখন সারাদিন ফ্রি ফায়ার নিয়ে থাকে, ফায়ারিং করে। আমি তো এই ফ্রি ফায়ারের নাম তখন জানতাম না, একবার ভয় পেয়ে গেছিলাম। এক ঘরে বসে আছি, এখন পাশের রুমে একজন বলতেছে সামনে মার, পেছনে মার, ডানে মার, বামে মার, আর শুধু ফায়ারিংয়ের শব্দ। আমি ভাবলাম হায় হায়, এখানে হঠাৎ করে কি কোনো গণ্ডগোল লাগলো নাকি? এখন যার বাসায় ছিলাম তাকে ডেকে গেলাম, আনলাম, ভাই এখানে ফায়ারিং হচ্ছে কিসের, কোনো গণ্ডগোল হলো নাকি? বলতেছে হুজুর এটাও বুঝেন না, এটা ফ্রি ফায়ারিং হচ্ছে। আমি বললাম ফ্রি ফায়ারিং মানে? বলতেছে এই তো আমাদের ঘরের এক ছোট্ট বাচ্চা ফ্রি ফায়ার খেলে। বললাম ভালোই, এভাবেই তো আমরা বিপদগামীদের দিকে সন্তানদেরকে ঠেলে দিচ্ছি। নেশা হয়ে যাচ্ছে, নেশা হয়ে যাচ্ছে, এই যে দিয়ে দিয়ে অভ্যস্ত করছেন, পরবর্তীতে না দিলে মা বাবার সঙ্গে কি করছে, খারাপ আচরণ করছে, গালিগালাজ পর্যন্ত করছে, এই যে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এবং এটা মাদকের মতো হয়ে যেতে পারে। যেমন আমরা পত্রপত্রিকায় অনেক সময় এমন ঘটনা দেখি যে সন্তান মাদকাসক্ত হয়ে গিয়েছে, মা বাবা জানতে পারার পরে যখন ঘরে আটকে রেখেছে, মা বাপ সন্তানকে জবাই করে তারপরে গিয়েছে। এরকম ঘটনা পত্রপত্রিকায় মাঝে মাঝে আমরা দেখি কি দেখি না দেখি। এই যে আপনি তাদেরকে ডিভাইসের প্রতি আসক্ত করে তুলছেন, আসক্তি বাড়তে বাড়তে যখন চরম পর্যায়ে চলে যাবে আর থামাতে পারবেন না, থামাতে গেলে আপনাকে জবাই করে ফেল। তো এই পর্যায়ে আপনি নিজেই আপনার সন্তানকে নিয়ে যাচ্ছেন। আগে থেকেই সাবধান হয়ে যান, অপ্রয়োজনে অযথা সন্তানদের হাতে ডিভাইস তুলে দিবেন না। আমি তো প্রায় সময় বলি ইন্টারমিডিয়েট শেষ করার আগ পর্যন্ত ভুলেও ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিবেন না, নইলে নিজেদের নিজেদের কালেকশন নিজেরাই করে রাখবে, আপনি আর করা লাগবে না। আকলমান লোকদেরকে তো ইশারা দিলেই চলে, সবাই তো আকলমান মানুষ, আপনারা অপ্রয়োজনে ডিভাইস হাতে দিবেন না। নাম্বার এইট, আট নম্বর হচ্ছে আপনার ছেলেমেয়েরা ভালো কাজ করলে ভালো কাজের প্রশংসা করুন। আমরা এটা করি না। আপনার ছেলে হঠাৎ করে দেখলেন যে দুপুরে খেতে বসছেন, খাবার পরে সে নিজে থেকেই খাবারগুলো নিয়ে যাচ্ছে, খুব ভালো একটা কাজ, তার প্রশংসা করুন, মাশা আল্লাহ তুমি অনেক দায়িত্ববান, অনেক দায়িত্বশীল, আমার মনে হয় ভবিষ্যতে তুমি একজন দায়িত্বশীল মানুষ হবে। এই যে আপনি তাকে মোটিভেট করলেন, এই মোটিভেশন তাকে ভালো কাজে চলতে, ভালো কাজ করতে আরও উদ্বুদ্ধ করবে। আপনার ছেলে ক্লাস করার পর সত্তর করে হোমওয়ার্ক করছে, টিচার ধন্যবাদ দেওয়ার আগে আপনি কনগ্রেচুলেট করেন, আপনি ধন্যবাদ দেন, তখন সে আরও খুশি হবে, তখন হোমওয়ার্ক করার ব্যাপারে সে আরও যত্নবান হবে। একদিন দেখলেন
যে আপনার বাসার ছাদে গার্ডেন আছে, সেখানে আপনার ছেলে বা মেয়ে নিজেই গিয়ে গাছে পানি দিচ্ছে, প্রশংসা করেন। সে যত ভালো কাজ করবে, তার যত ভালো কাজ আপনার চোখে পড়বে, আপনি তার প্রশংসা করবেন, তখন দেখবেন সে ভালো কাজে আরও উদ্বুদ্ধ হবে। নাম্বার 9, 9 নাম্বার হচ্ছে এই বিপদগামিতার সময়ে, সংকটের সময়ে আপনি সন্তানদেরকে হেফাজতে রাখতে হলে আপনি আরেকটি কাজ করতে পারেন। এখন অনলাইনে বিভিন্ন কোর্স করা যাচ্ছে, বিভিন্ন কোর্সে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করে দেন। যেমন আপনার ছেলেকে আপনি ইংরেজি ভাষাটা শিখিয়ে ফেলেন, এখন বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে দেখবেন অনলাইন কোর্সের আয়োজন করেছে, আমার নিজেরই একটা ভার্চুয়াল ইনস্টিটিউট রয়েছে, এরকম শত শত হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে। আপনার সন্তানকে আরবি শেখান, আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, কিংবা এরকম বিভিন্ন ভালো ভালো কোর্সে তাদেরকে ভর্তি করিয়ে দেন, তাহলে তারা সময় নষ্ট করে আর বিপদগামী হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই সময় তাদেরকে আপনি সুরা শেখাতে পারেন, সুরা মুখস্থ করার, বিভিন্ন দোয়া মুখস্থ করার। নাম্বার 10, 10 নাম্বার হচ্ছে সন্তানদের সাথে সবসময় সফট কোমল আচরণ করবেন, রাগান্বিত হয়ে ধমক দিবেন না। হতে পারে আপনার কথা শুনে নাই, সন্ধ্যার পরে পড়তে বসে নাই, সে বলতেছে না আজকে আমি পড়তে বসবো না, মুড খারাপ একটু, রাগ না করে ধমক না দিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দেন, বলেন ঠিক আছে যাও এখন পড়তে বসা লাগবে না, নিজের সাথে নিয়ে একটু নাস্তা করতে বসে একটু চকলেট দেন কিংবা গিফট করেন, মাথায় হাত বুলে সুন্দর করে একটু বুঝায় বলেন, দেখবেন একটু পরে সে ঠিকই পড়তে বসবে। অর্থাৎ রাগারাগি না করে, ধমকাধমকি না করে, আন্তরিকতা আর ভালোবাসার সাথে যে কোনো কাজ করলে তার ফলাফল ভালো হবে। নাম্বার 11, 11 নাম্বার হচ্ছে তাদেরকে বিভিন্ন দেরি প্রোগ্রামে সামিল করার সুযোগ থাকলে সেটা করুন, যেমন শুক্রবার জুমার দিনে তাকে আপনি সাথে নিয়ে মসজিদে আসুন, এই যে আলোচনা হয়, আলোচনা থেকে সেও অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। নাম্বার 12, 12 নাম্বার হচ্ছে আপনার সন্তানদেরকে শিষ্টাচার এবং সামাজিকতার শিক্ষা দিন। আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে শিষ্টাচার শেখাচ্ছি না, সামাজিকতা শেখাচ্ছি না। আমি একদিন এক বাসায় গেলাম, গিয়ে দেখলাম তাদের ছেলেমেয়েদের, তাদের কয়েকটা ছেলেমেয়ে আছে, তো গেস্ট আসছে, আমিও আসছি, আরও অনেকেই আসতেছে, গেস্ট আসছে যাচ্ছে, একটু তাদের সামনে যাওয়া, তাদেরকে সালাম দেওয়া, তাদের সাথে কথাবার্তা বলা, এগুলো তারা চিনেও না জানেও না, অনেকটা হাবাগুবা টাইপের আর কি। এই হাবাগুবা কি সে জন্ম থেকে হয়েছে না আপনি বানিয়েছেন? তো আপনি বানিয়েছেন। সালাম দিতে জানে না, বড়দের সাথে কথা বলতে জানে না, কোথাও নিয়ে গেলে কার সাথে কথা বলতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হয়, সামাজিকতাটাও এখনও শিখতে পারেনি, তাকে শিষ্টাচার শেখান, আদব শিখান, সামাজিকতা শিখান। নাম্বার 13, 13 নাম্বার হচ্ছে তাদের বয়স অনুযায়ী তাদেরকে পারলে একটু বাড়ির কাজ দেন। আপনার ছেলে আপনার মেয়ে 12-14 বছর হয়েছে, বয়স অনুযায়ী হালকা হালকা কাজ দেন, তুমি এক কাজ করো, তোমার নিজের কাপড়গুলো নিজেই গুছিয়ে রাখো, নিজের পড়ার টেবিল নিজেই গুছিয়ে রাখো। এভাবে তাদেরকে অকর্মা না বানিয়ে একটু কর্মঠ বানা। আমরা সব কাজের মুয়া আর কাজের লোকদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, সন্তানদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন, নিজের কাজ সে যেন নিজে করে তাকে অভ্যস্ত করান। নাম্বার 14, 14 নাম্বার হচ্ছে পারিবারিক আড্ডার আয়োজন করেন, পারিবারিক আড্ডার আয়োজন করেন। আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে এটা নাই বললেই চলে, একটা পারিবারিক আড্ডার আয়োজন সপ্তাহে আপনি করতে পারেন, সবাই মিলে আড্ডা দিলেন, গল্প করলেন, এরকম পারিবারিক আড্ডা থাকলে আপনার শিশুর মানসিক, আপনার বাচ্চা ছেলে মেয়েদের সন্তানদের মানসিক বৃদ্ধি আরও ব্যাপক হবে ইনশাআল্লাহ। নাম্বার 15, 15 নাম্বার হচ্ছে তাদেরকে অপসংস্কৃতি থেকে দূরে রাখার জন্য যা যা করা দরকার আপনি তাই করবেন। নাম্বার 16, 16 নাম্বার হচ্ছে একটা সুন্দর রুটিন তৈরি করবেন, প্রত্যেকের সন্তানের জন্য একটা রুটিন তৈরি করবেন, রুটিনটা আপনার কাছেই রাখবেন, ওই রুটিন মাফিক কীভাবে তাকে পরিচালনা করা যায় তার জন্য যথাযথ ব্যবস্থাও গ্রহণ করবেন। এই যে 16টি পরামর্শ দিলাম, এই 16টি পরামর্শ যদি এই সংকটকালীন সময়ে আমরা গ্রহণ করি আর সেগুলো যদি অ্যাপ্লাই করি, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের সন্তানগুলোকে আমরা ধ্বংস থেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে এবার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদেরকে আমি কিছু নসিহত করতে চাই। কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা, তারা তো এখন একেবারে রিটায়ার্ডে চলে গেছে, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, কী আর করবে, ফোন একটা পাইছে, সারাদিন ফেসবুকিং করে লাইক কমেন্ট ফটো আপলোড শেয়ার, মানে ফেসবুকে যত বেশি থাকা যায় এটাই যেন তার জন্য ভালো। কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা কোন ধোঁকায় পড়ে আছো? অমুসলিমরা জ্ঞান চর্চা, গবেষণা, শিল্প সংস্কৃতিতে
এবং উদ্ভাবনী শিল্পে তারা এগিয়ে যাচ্ছে। এখন তাদের উদ্ভাবিত জিনিস নিয়ে তোমরা পড়ে আছো আর তারা দিন দিন উদ্ভাবনী শক্তিতে এগিয়ে যাচ্ছে। এখনও মনে হয় কথা বুঝেন নাই। তারা এ ধরনের ডিভাইস, এরকম শত শত ডিভাইস, শত শত অ্যাপস, শত শত প্রোগ্রাম তৈরি করে কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, তোমাদেরকে বলছি, তোমাদেরকে জ্ঞান চর্চা গবেষণা থেকে দূরে সরিয়ে রাখছে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে হুজুর এগুলোতে তো ভালো অনেক কিছু আছে, সেগুলিকে আমরা গ্রহণ করবো না। অবশ্যই তুমি ভালোটা গ্রহণ করবা, ভালোটা গ্রহণ করে ভালো কাজে লাগাবা, কিন্তু অতিমাত্রায় অপ্রয়োজনে এগুলোর প্রতি আসক্ত হয়ে তুমি জ্ঞান চর্চা গবেষণা থেকে যতই দূরে সরে পড়বা ততই বিশ্ববাজারকে তারা দখল করে নেবে। আজকে ইহুদিরা বিশ্ববাজার দখল করে আছে, এর কারণ কি? কারণ জ্ঞান চর্চা গবেষণা এবং উদ্ভাবনী শক্তিতে বর্তমান পৃথিবীতে ইহুদিরা সবচাইতে এগিয়ে, আর জ্ঞান চর্চা গবেষণা উদ্ভাবনী শক্তিতে মুসলমানরা সবচাইতে পিছিয়ে। তারা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এরকম বহু অ্যাপস তৈরি করেছে, এগুলো তারাও ব্যবহার করছে, কিন্তু তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ছো এগুলোকে তোমরা বিনোদনের মাধ্যম বানিয়ে খালি বিনোদনেই আছো, তারা তোমাদেরকে বিনোদন দিচ্ছে, এভাবেই তারা বিশ্ববাজার কন্ট্রোল করে দিন দিন তারা সামনে এগিয়ে যাচ্ছে। তাহলে করণীয় কী হবে? করণীয় হবে এগুলোর পজিটিভ সাইডগুলোকে গ্রহণ করো আর তথ্য প্রযুক্তি এই নেয়ামতকে জ্ঞান চর্চার কাজে লাগায়। এখন জ্ঞান চর্চা অনেক সহজ হয়ে গিয়েছে। মনে করুন একটি অ্যাসাইনমেন্ট, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদেরকে বলছি, একটা অ্যাসাইনমেন্ট, একটা আর্টিকেল অথবা গবেষণাধর্মী যে কোনো কিছু তৈরি করতে গেলে, একটা থিসিস তৈরি করতে গেলে আগে আমাদের যারা পড়াশোনা করেছে, আগে যারা ডক্টরেট করেছে, একটা থিসিসের জন্য লাইব্রেরিতে তারা ঘুরেছে, বই কালেকশন তাদের করতে হয়েছে। এখন তথ্য প্রযুক্তির কল্যাণে সব সহজ হয়ে গিয়েছে, গুগলে সার্চ করলেই সব এখন চলে আসতেছে। তাহলে এই তথ্য প্রযুক্তি আমাদের জ্ঞান চর্চাকে সহজ করে দিল না কঠিন করে দিল? সহজ করে দিল। সুতরাং এই তথ্য প্রযুক্তির নিয়ামতকে কাজে লাগিয়ে এখন জ্ঞান চর্চায় সবাইকে সামিল হতে হবে। সারাদিন ফেসবুকে পড়ে আছে, সারাদিন ইউটিউবে আছে, সারাদিন গেমস খেলতেছে, তোমার কি এছাড়া কোনো ক্লাস আর কাজ নাই? অনলাইন ক্লাস থাকলে সেই ক্লাস করো, রুটিন মাফিক চলাফেরা করো, কোনো রুটিন নাই, রাতের বেলা ঘুমায় না, রাত 2টা 3টা 4টা পর্যন্ত ঘুমায়, তার ঘুম শুরু হয় সকালে, এরকম আসে না নাই? এখন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জীবনে এইরকম অবস্থা চলে এসেছে, রাতের বেলা ঘুমায় না, 18, 20, 22 বছর বয়স, কিন্তু এক একটার চেহারার দিকে তাকায় একদম এরকম কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। তোমার এই অবস্থা কেন? তোমার চেহারা এত বিচি উঠলো কেন? গাল ভেঙে গেল কেন? এই অবস্থা কেন তোমার? তুমি তো ব্যালেন্স হারিয়ে ফেলেছ, তোমার রুটিনটাকে চেঞ্জ করে ফেলো। রাত কখনো জাগিও না, রাত জাগার অনেক ক্ষতিকর দিক রয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা রাত জাগার যে ক্ষতিকর দিকগুলো বলেছেন তার মধ্যে 10টা ক্ষতিকর দিক আমি উল্লেখ করছি। নাম্বার 1, যারা নিয়মিত রাত জাগে এদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এরা রুগা রুগা হয়ে যায়, অল্প কিছু হইলেই সে একদম দুর্বল হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে এদের মাইগ্রেনের প্রবলেম বেড়ে যায়। নাম্বার 3 হচ্ছে এদের ব্লাড প্রেশার, রক্তচাপ, উচ্চ রক্তচাপ বেড়ে যায়। নাম্বার 4 তাদের ওজন বেড়ে যায়। নাম্বার 5 হচ্ছে তাদের স্মৃতিশক্তি কমে যায়, পড়তে পড়তে মুখস্থ হয় না। হবে কেমনে? তুমি তো রাতের বেলা জাগতে জাগতেই তোমার ব্রেইনটাকে শেষ করে দিচ্ছ, স্মৃতিশক্তি কমে যায়। এরপরে আস্তে আস্তে করে কি হয়, স্মৃতিশক্তি যখন লুপ পেয়ে যায়, ফলাফল খারাপ হয়, এক্সাম ভালো হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, ডিপ্রেশন বেড়ে যায়, তারপরে স্কিন, ত্বকের লাবণ্য কমে যায়। 20-22 বছরের ছেলে মেয়েদের চেহারার অবস্থা খারাপ, কারণ রাত জাগতে জাগতে তো তার অবস্থা শেষ হয়ে গিয়েছে। এরপরে তার যৌন শক্তি কমে যাচ্ছে, রাত জাগতে সে শরীরের ক্ষতি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। যখন বিয়ে শাদী করার পরে দাম্পত্য জীবনে যায়, এদের দাম্পত্য জীবনেই বেশি সমস্যা হয়, কারণ সমস্যা সে আগে থেকেই তৈরি করে এসেছে। এরপরে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এর মাধ্যমে মানুষের হার্ট আস্তে আস্তে দুর্বল হতে থাকে। সুতরাং এই জায়গা থেকে ফিরে আসো, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজ পড়ে দিন শুরু করো, এই সময়গুলোকে নষ্ট করো না, অনলাইন বিভিন্ন কোর্স করো, অনলাইন কোর্স করে নিজের মেধাকে আরও শানিত করো, নিজের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করো, নামাজ এবং কোরআন তেলাওয়াত কখনো মিস করো না, একটা নিজস্ব লাইব্রেরি গড়ে তুলো, একটা নিজস্ব লাইব্রেরি করে সেটাকে তোমার জ্ঞান চর্চা এবং গবেষণার জায়গা বানাও। বিশেষ করে
পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করো। এখন আমাদের অবস্থা হয়েছে এমন, আমরা পড়াশোনাকেই যেন শুধু সার্টিফিকেট অর্জন আর চাকরি করার একটা মাধ্যম বানিয়েছি, মানে পড়াশোনার উদ্দেশ্যই পড়াশোনা শেষ করে একটা চাকরি করা। পড়াশোনার উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন আর চাকরি করা নয়, পড়াশোনা মানেই হচ্ছে নিজেকে গঠন করা, আত্মনির্ভরশীল হয়ে নিজের দেশ এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখা। পড়াশোনা করছে আর ছেলেমেয়েরা এখন চাকরির পেছনে ছুটছে, চাকরির বাজারে আজকে হাহাকার। চাকরিজীবী কি হতেই হবে, তুমি উদ্যোক্তা হও, ইনভেস্টর হও। আমাদের দেশে ইনভেস্টর আর উদ্যোক্তার অভাব রয়েছে, এবং সেটা তুমি স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করে দাও, স্টুডেন্ট লাইফ থেকেই পার্ট টাইম কাজ শুরু করে দাও। উন্নত দেশগুলোতে দেখবেন, উন্নত দেশগুলোতে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি তারা একটা কিছু করে, আর আমাদের দেশে মা বাবাই সন্তানগুলোকে অকর্মা হিসাবে গড়ে তোলে। খবরদার বাবা তুমি কিছু করিও না, না তাদেরকে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে উদ্বুদ্ধ করুন। পার্ট টাইম অনেক কিছু করা যায়, যারা কলেজে পড়ছো বিশ্ববিদ্যালয়ে পড়ছো পড়াশোনার পাশাপাশি কিছু একটা করো, অনেক কিছু করার সুযোগ রয়েছে। তুমি ড্রাইভিং শিখো, ড্রাইভিং শিখে তুমি কারো কাছ থেকে কার একটা ভাড়া নিয়ে উবার পাঠাবে গাড়ি চালাও, তাও তো কিছু পয়সা তুমি ইনকাম করতে পারবা। অনলাইন বিভিন্ন বিজনেস এখন করা যাচ্ছে, সেটা তুমি করতে পারো। এই যে সিজনাল ফ্রুটস এখন এসেছে, আপনি রাজশাহী থেকে সাতক্ষীরা থেকে আম এনে অনলাইনে এখন বিজনেস করা যাচ্ছে। যারা গ্রামে থাকো, যেহেতু আমাদের খুতবা রেকর্ড হচ্ছে, গ্রামে যারা থাকো তোমরা তোমাদের মা বাবার যে জায়গা জমি রয়েছে সেখানে তোমরা চাষাবাদ, সেখানে তোমরা অল্প অল্প করে চাষ করতে পারো, সেগুলো তোমরা অনলাইনের মাধ্যমে সেখানে বিজনেস শুরু করতে পারো। এভাবে পার্ট টাইম অনেক কিছু করা যায়, বিভিন্ন সব এই শপিং মলে বিভিন্ন জায়গায় তুমি পার্ট টাইম সেলসম্যান হিসাবেও কাজ করতে পারো। পার্ট টাইম যা করা যায় সেটা করো। দেখো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্সের চার বছর, চার দুই ছয়, মাস্টার্সে আরও দুই বছর, আট বছর। প্রত্যেক মাসে যদি তুমি পড়াশোনার পাশাপাশি অন্তত 10,000 টাকা করেও কামাও, তাহলে দেখা যাচ্ছে বছরে 1,20,000 হয়, 20,000 বাদ দিলাম, 1,00,000 করে যদি হয় আট বছর, এত তাহলে আট বছরে কত হয়, 8,00,000। অন্তত পড়াশোনা করার পরে চাকরির পেছনে আর ছোটা লাগবে না, ওই 8,00,000 টাকা ইনভেস্ট করে নিজে উদ্যোক্তা হয়ে বহু মানুষকে তুমি চাকরি দিতে পারবা। এরকম পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করো, এই সময়গুলোকে নষ্ট করিও না। যতগুলো কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বিশেষ করে মা বাবা যারা আছেন সন্তানগুলোকে কীভাবে প্যারেন্টিং করবেন 16টি পরামর্শ দিয়েছে। আসুন তার আলোকে এই কঠিন সময়ে, সংকটাপন্ন এই সময়ে আমরা আমাদের ছেলে মেয়েকে সঠিকভাবে গাইডেড করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।